खतरनाक होता है। অযোধ্যা আর 70 কিলোমিটারের মতো দূরেছে। সকাল সকাল পৌঁছে যেতাম, কিন্তু আমাদের সহযাত্রী একজন শারীরিক অসুস্থতার জন্য ওনাকে এক হসপিটাল থেকে আরেক হসপিটাল দৌড় করাতে হয়েছে। কোনো হসপিটালে অ্যাডমিট হচ্ছিল না, তারপর একটা ছোট সরকারি হসপিটালে গেল, সেখানে স্যালাইন দেওয়া হলো, অক্সিজেন দেওয়া হলো আর অন্যান্য ইঞ্জেকশন দেওয়া হলো, দিয়ে ওনাকে একটা স্টেবল কন্ডিশনে রেখে আর একটা বড় সরকারি হসপিটালে পাঠানো হলো। সেটা আবার নৈনিতালের একটা সরকারি হসপিটাল, সেখানে গিয়ে ওনাকে আইসিইউতে ভর্তি করে দিয়ে আসা হলো। এই পুরো কর্মযোগ্য যেটা পুরো কাজটা করতে গিয়ে প্রায় 6 ঘন্টার মতো আমাদের লেট হয়েছে বাসে, যার জন্য আমরা সকাল ভোরের জায়গায় আমরা এখন পৌঁছবো প্রায় 1টা নাগাদ। পরিস্থিতি সেভাবেই চলছে। তারপর আমরা এখান থেকে অযোধ্যা দেখার পরে আমরা চলে যাব বেনারস, কালকে ভোরে বেনারস পৌঁছব। অযোধ্যা 12 কিলোমিটার, খেলার আগে বাঁধিয়েছে, রাস্তা ছেড়ে আগে বাঁধিয়েছে, এর আগে যেতে দেবে
নাহলে তো আর যেতেই যায় না। এখান থেকে রাম মন্দির বলছে 2.5 কিলোমিটারের মধ্যে হবে। আমরা এখান থেকে এসে গেছি অযোধ্যাতে, আবার রাম মন্দিরে যাব। এখান থেকে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার বলছি এখানকার অটোওয়ালারা, যাই দেখি। ওরা এখন রং খেলছে, এই অযোধ্যাতে রং খেলছে, অযোধ্যাতে রং খেলছে। এখন আমরা রাম মন্দিরে যাচ্ছি। তুমি যখন তাড়াতাড়ি হাঁটো তাহলে হয়ে যাবে। রং মন্দিরে যাচ্ছি আমরা, তো আজকে রং খেলছি এরা। রং খেলছে, এইটা হচ্ছে মেইন রাস্তা, বুঝেছিস? এইটা নয়, এইটা নয়, এইটা নয়। রং খেলছে, এখানে সবাই রং খেলছে। চলে চাল, চলে স্যার, ছবি তুলব তোর। রাম মন্দিরে যাচ্ছি এখন আমরা, এখানে সবাই রং খেলছে, গাদা গাদা লোক রাম মন্দিরে যাচ্ছে। যদিও প্রেশারটা কম কিন্তু তাদের লোক বেশি, সব একই মুখো রং, রং খেলেছে সব। ভাই আর যেহেতু দুজনে রাম মন্দির দেখতে যায় বলে অনেক প্রিপারেশন নিয়েছে, ওরাও ছাপা দুটো আলাদা পাঞ্জাবি কিনেছে স্পেশালি রাম মন্দির দেখতে যাবে বলে। রোজ সকাল বলে মাথায় দুপয়সা বাঁধলাম। কেটুয়ার ভাই যাচ্ছে,
রাস্তা দিয়ে সুড়ঙ্গের মধ্যে ঢুকে গেছি আমরা। এই দেখ এগুলো দেখ, যখন খুব ভিড় হয় তখন এই রাস্তাগুলো খারাপ হয়ে যায়। এখানে একটা বিশেষ ধরনের ধূপকাঠির সুগন্ধ পাওয়া যাচ্ছে, বিশেষ ধরনের সুগন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশ রয়েছে গার্ড, পুলিশ রয়েছে। যে পথ দিয়ে আমরা হাঁটছি সেই পথ, সেইখানে ড্রেন রয়েছে। এটা পাঁচ ড্রেনের এগুলো ম্যান হোল টাইপের, এগুলো খাঁচা মতো রয়েছে, জলগুলো ভিতর দিয়ে চলে যাবে। প্রায় 3 মিটার ছেড়ে ছেড়ে রয়েছে, 4 মিটার ছেড়ে ছেড়ে ড্রেন রয়েছে, ড্রেনগুলো 4 মিটার ছেড়ে ছেড়ে রয়েছে। একটা বিশেষ সুগন্ধ রয়েছে দেখছি, ধূপকাঠি নাকি আমি ঠিক বলতে পারছি না। এই যেটু একটা গন্ধ আসছে না, কিসের গন্ধ রে এটা? হ্যাঁ এই যেটু পরিচিত গন্ধ, কিন্তু কিসের বুঝতে পারছি না। হয় যেটু কিসের বল না, চন্দনের বোধে না? না চন্দন নয়, কি একটা পোড়া গন্ধ আসছে। মন্দিরে গেলে পরে আমাদের মোবাইল জমা নেবে, তখন আর দিতে পারবো না, ছবি তুলতে পারবো না। বাইরে যত টাকা পাচ্ছি তুলছি, যতটা পাচ্ছি তুলছি, ভিতরে গেলে আর তুলতে পারবো না। এরপর আর কিছু তুলতে পারবো না। এখানে রাম মন্দিরে ঢুকে গেলাম, আমাদের ব্যাগ চেক করা হয়েছিল, ওখানে চেক করছিল ব্যাগ চেক টেক করে আমাদের এখানে ঢুকলাম। মন্দিরটা এখন দেখতে পাচ্ছি না, কোনটা মন্দির জানি না, হয়তো মন্দির তোলা যাবে না বলেই বললো হয়তো মোবাইল জমা নেবে। তবে এখানে রাম মন্দিরের আউটসাইডটা এরকম, এটা রাম মন্দিরের আমাদের এন্ট্রেন্স, এটা এখান থেকে আমাদের ব্যাগ চেক করে দেখলো,
ওই এক্সরে প্লেটের মাধ্যমে দেখলো। ভিডিওটা আমি এইভাবেই করেছি এত। আরে ভাই এই তো বাবা একটু বেশি বকছে না আজকে দেখো। এই মোবাইল কোথায় রাখতে হবে দেখতে হবে। হ্যাঁ বেশি বকছে না তোর বাবা সব কিছু তো তোকে জ্ঞান দিতে দেখ আমার বাপের মতো। একটু চুপ করে থাকতে পারছে না আমাকে বলছে চুপ করতে নিজে কিন্তু ভেচার ভেচার করে যাচ্ছে। এই তো লকার লকার রয়েছে লকার রয়েছে রাম মন্দির মোবাইল রাখতে দেবে। এই জল আছে তো কি করছিস? ওই তো জল খাচ্ছে এখানে জলের ব্যবস্থা আছে ঠান্ডা জলের ব্যবস্থা আছে। এটা রাম মন্দিরে ঢোকার পর পরে বোধহয় মোবাইল নিয়ে নেবে। মোবাইল নিয়ে নিলে কে হারিয়ে গেছে তোর মা কোথায় বাবা কোথায়? তুই বাবাকে ছাড়বি না আমাকে ছাড়বি না? এটা কি দেখতো এটা কি দেখতো এটা কি দিচ্ছে এখানে কি দিচ্ছে এখানে কি দিচ্ছে জেঠু? হ্যাঁ জেঠু বাবা এই তো বাবা এগুলো কি দিচ্ছে এখানে? ওই জুতো রাখতে দিচ্ছে চাঁদু জুতো চাঁদু জুতো চাঁদু জুতো না ও বাবা যেখানে এক জায়গায় রাখবো তো জুতোটা তো রেখে দে ভাই তিনটে জুতো এক জায়গায় রাখ তিনটে জুতো এক জায়গায় রাখ দাঁড়া একটা ফ্যামিলি আলাদা ফ্যামিলি ওটা তোর কাছে রেখে দে ওটা তোর কাছে রেখে দে কেন বলছি কেন না কেন বলছি আমি ব্যাগ জমা দিলে ব্যাগে চলে যাবো চল আসল মন্দিরের ছবি তুলতেই তুলতেই পারবে না আসল মন্দির ছবি দিতেই পারবি দিয়ে জমা দিয়ে যখন ঢুকবি তুমি ওই তাজমহলের মতো ভিতরে টিকিট কেটে ঢোকা তাহলে তো এখানে বোধ হয় মোবাইল বাকি জমা নিয়ে বোধ হয় এখানে সব লম্বা জমা দিচ্ছি লাইনে ঘড়ি কি জমা দিতাম ঘড়ি ঘড়ি দাঁড়া চুপ চুপ তুই চুপ কর না জিজ্ঞাসা কর যা বলবে সব প্যাকেট ঢোকাবি আমি যতটা পাচ্ছি তুলে দিচ্ছি আর ভিতরে তুলতে পারবে কিনা যাই না মোবাইল বোধ এখানে জমা নিয়ে নেবে এখানে এরা বোধ এদিক থেকে বেরোচ্ছে এটা হচ্ছে না না আমাকে তুলে তুই বাবাকে তুল ও তুই তুলবি হ্যাঁ তাই তুই তুল বাবা যেমন তুলবে তোকে যেমন তুলবে এসো না মুখটা পাড়ো কেন দেখুন এখানে সবাই মোবাইল ব্যাগ সব জমা নেবে ভিতরে গিয়ে ছবি তোলা যাবে না ভিতরে ছবি তোলা যাবে না তুললাম তো তুই তো তুললাম তাও তো এই তো না আমারটা আমারটা দিলে করে দিবি কাউন্টারে সব ব্যাগ ট্যাগ দিচ্ছে আর এখানে ছবি দেখা যাচ্ছে এগুলোতে আমরা রাম মন্দির এসেছি তিনজনে অযোধ্যা রাম মন্দির খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ রয়েছে তাই এটা এবছর উদ্বোধন হয়েছে না না গত বছর আগের বছর উদ্বোধন আমরা রামের ঠাকুর দেখে বেরোলাম রামলালা ঠাকুর দেখে আমরা বেরোলাম এবারে হ্যাঁ দাদা দেখুন তো এটা কিনা কোথায় এদিকে না এদিকে
রামনারায়ণ ঠাকুর দেখে বেরোলাম, আমাদের মোবাইল ক্যামেরা এগুলো সব আমাদের আটকে রেখে দিয়েছে, এভিএন পেন পর্যন্ত আটকে রেখে দিয়েছে, পেন নিয়ে যাওয়া যাবে না, জলের বোতল নিয়ে যাওয়া যাবে না, এরা ঠিকই আছে যা নিয়ম করেছে সেই নিয়ম তো মানতে হবে, এগুলো নিয়ে যাওয়া যাবে না, জলের বোতল নিয়ে যাওয়া যাবে না, তো তোর যা যা ছুটি শেষে ধর, এগুলো নিয়ে যাওয়া যাবে না। আর আরে ভিতরে গিয়ে দেখলাম যে ইনকমপ্লিট, পুরো মন্দিরটা কিন্তু কমপ্লিট হয়নি, উদ্বোধন হয়েছে কিন্তু কমপ্লিট হয়নি, আমাদের নির্দিষ্ট জায়গা দিয়ে রেস্ট্রিক্টেড জায়গা দিয়ে যেতে হয়েছে, চারধারে বাউন্ডারি ওয়াল করে দেওয়া হয়েছে, কোনো জায়গায় কাপড় দিয়ে, কোনো জায়গায় লোহার রড দিয়ে, কোনো জায়গায় দড়ি দিয়ে, আমরা একটা নির্দিষ্ট পথে গেলাম এবং নির্দিষ্ট পথে আমরা এসেছি, মানে এর বাইরে আর যাওয়া যাচ্ছে না, এরকম হচ্ছে অবস্থা। আর ওখানের থেকে বেরোবার সময় আমাদের প্রসাদ দিল, আমাদের দুটো করে প্রসাদ দিল প্যাকেট, আর এইভাবে এখানে জুতো সব নেওয়ার ব্যবস্থা আছে। এই হলো প্রসাদ, এই দুটো এরকম প্যাকেট, সিল করা প্যাকেট দুটো করে দিল, যারা যারা ওখান থেকে বেরোচ্ছে সবাইকে এরকম করে দুটো করে প্রসাদ দিচ্ছে। এই প্রসাদের মধ্যে লেখা আছে কি শ্রী রাম জন্মভূমি মন্দির, এইরকমভাবে লেখা আছে এখানে, এইভাবে এখানে লেখা আছে। এবারে আমরা এটার বাইরে যতটুকু পেরেছি ছবি তুলেছি, এখানে এগুলো সব জুতো রাখার জন্য আলাদা কোনো পয়সা লাগছে না, জুতোর এক একটা ফ্যামিলির জুতো এক একটা করে কন্টেনার দিচ্ছে, প্লাস্টিকের কন্টেনার, ওই কন্টেনারে সমস্ত জুতো রাখছে, পাঁচজন যদি আসে একটা ফ্যামিলি, পাঁচজনের জুতো এক জায়গায় থাকবে, একটা করে টিকিট দিয়ে দিচ্ছে প্লাস্টিকের একটা চাবি রিংয়ের মতো, ওই সেই টিকিটটা নিয়ে দেখালেই ওরা ওখান থেকে আবার সব জুতোগুলো দিয়ে দেবে, এর জন্য কোনো পয়সা লাগছে না। আর যদি কোনো ব্যাগ ট্যাগ থাকে ব্যাগগুলো ওরা নিয়ে নিচ্ছে, মোবাইল নিয়ে নিচ্ছে, ক্যামেরা মোবাইল ব্যাগ এগুলো নিয়ে নিচ্ছে, ঘড়িটা অ্যালাউ করছে, জলের বোতল অ্যালাউ করছে না, জলের বোতল যেখানে সার্চ করছে পরবর্তী সময় সেখানে দেখলে সব নিয়ে ওটা ডাস্টবিনে ফেলে দিচ্ছে। আর ব্যাগ ট্যাগ রাখার জন্য আলাদা কোনো ফি লাগছে না, একদম সব। আর ভিতর থেকে কিন্তু কোনোরকম ছবি তোলা যাচ্ছে না, ওই বাইরে থেকে যতটা পেরেছি ছবি তুলেছি। এখান থেকে বুঝতে পাচ্ছেন আপনারা যে এই যে মন্দিরটা ইনকমপ্লিট, বাইরে চাদর দেওয়া আছে, হ্যাঁ বাইরে জাল দেওয়া আছে, আর লোয়ার বিম টিম দিয়ে স্ট্রাকচার করা আছে, যেটার মাধ্যমে বাইরে ওটাকে মন্দিরটা ফিনিশিং করবে। মন্দিরটা কিন্তু ইনকমপ্লিট রয়েছে দেখলাম, আর পুরো কমপ্লিট মন্দির দেখতে গেলে আমাকে আবার 2-1 বছর পরে আসতে হবে, তাহলে কমপ্লিট মন্দির পাওয়া যাবে। হ্যাঁ ইনকমপ্লিট দেখলে এই ইনকমপ্লিট দেখলাম, নতুন করে যদি আমি দেখতে যাই নতুন জিনিসটা, তাহলে আমাকে আবার 2-1 বছর পরে আসতে হবে। এটা কিন্তু উদ্বোধন হয়েছে কিন্তু ইনকমপ্লিট অবস্থাতেই উদ্বোধন করা হয়েছে, এটা আমার কাছে একটুখানি খারাপ লাগলো। হতেই পারে উদ্বোধন, কিন্তু কমপ্লিট হওয়ার পরে উদ্বোধন করলেই ভালো ছিল। তো যাই হোক, এটা আমি আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি। আর এখানে জলের ব্যবস্থাটা ভালো আছে, জলের বিভিন্ন জায়গাতে ঠান্ডা জলের অ্যাকোয়াগার্ডের মতো করা আছে, জলের ব্যবস্থাটা ভালো করা আছে। আর এখানে যদি কোনো রকমভাবে যদি কোনো বাইরের জিনিস যদি ভিতরে যাওয়া যায়, তার জন্য এরা শাস্তিমূলক ব্যবস্থা নিলেও নিতে পারে, এই হচ্ছে ব্যাপার। খারাপ লাগলো মন্দিরটাতে ছবি তুললে, একটু ভিতরে হয়তো রামলালার ছবিটা তুললাম না, অন্য ভিতরে ছবি তুললে ভালো লাগতো, কিন্তু ক্যামেরা একদম অ্যালাউ করছে না মন্দিরের বাউন্ডারির ভিতরে, মূল মন্দিরের বাউন্ডারির ভিতরে, বাইরে থেকে এমনি যতটা পাচ্ছি তুলছি। এই যে মন্দির এইটুকুনি তুললাম, পরবর্তী সময় যদি 2-1 বছর পর আবার আসি আবার এটা তুলবো, পাশাপাশি দুটোকে যদি রাখা যায় তাহলে বোঝা যাবে যে এখন কীরকম আর পরে কীরকম হয়েছে, এটা বোঝা যাবে। তবে আমাদের যাওয়ার জন্য গালিচা দিয়েছে, গালিচার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম, এরকম ধরে এবার কার্পেট জাতীয় জিনিস বিছিয়ে দিয়েছে, এরকম কিছুর উপরে এবার হেঁটে গিয়েছিলাম। এরা দুটো যে প্রসাদ দিয়েছে, এরা প্রত্যেককেই প্রসাদ দিয়েছে, সিল করা প্রসাদ, ড্রাই প্রসাদ এরা দিয়েছে, সিল করা ড্রাই প্রসাদ এরা দিয়েছে। আর এখানে যা জলের ব্যবস্থা আছে, এই হচ্ছে প্রসাদ, এই প্রসাদ দিয়েছে, এই এরকম দুটো প্রসাদ দিয়েছে, এই প্রসাদ দিয়েছে।
আমার ভাই আর জেঠু ওখানে জল দিয়ে মুখ টুক ধুচ্ছে, ওই জল খাবি না, এমনি মুখ দিবি, চল। এই হচ্ছে মন্দির, এখন ভিড়টা কমই আছে, আজকে এটা রং টং খেলছে সব, দেখছি আজকে রং খেলছে, আমার মুখেও রং লাগিয়েছে, জেঠু আমার মুখে রং লাগিয়েছে, জেঠু আমার মুখে রং লাগিয়েছে, জেঠু এদিকে, জেঠু আমার মুখে রং লাগিয়েছে, জেঠুর মুখে মুখ মুছে দিচ্ছে, আমারটা দূর থেকে দেখে, জেঠু আমার মুখে রং লাগিয়েছে, মন্দির। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি, হ্যাঁ, আমরা আজকে অযোধ্যার এই রাম মন্দিরটা দেখলাম, রামলালার মূর্তিটাও দেখলাম, যতটা বড় ভেবেছিলাম মূর্তিটা ঠিক ততটা বড় নয়, একটু ছোট, ছোট হলেও জিনিসটা খুব সুন্দর, খুব সুন্দর করেছে মন্দিরটা। এই হচ্ছে রাম মন্দির, যেটা নিয়ে খুব হইচই পড়ে গিয়েছিল, গণমাধ্যমে খুব লেখালেখি হয়েছে, মাস মিডিয়াতে, সেই রাম মন্দির হচ্ছে এটা। এরা দুটো করে প্যাকেটে প্রসাদ দিয়েছে, আমি দুবার করে প্রসাদ দিয়ে দেখালাম, এটা জেঠু আর আমার ভাই দুজনে সেলফি তোলার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে, ওরা বিভিন্ন জায়গায় সেলফি তুলছে। আজকে রং খেললাম, আমার জেঠু আমার মুখে রং লাগিয়ে দিয়েছে, জেঠুই আমার মুখে রং লাগিয়ে দিয়েছে। আমরা এবার রাম মন্দির দেখে বাসে চলে যাচ্ছি, এবার এই বাসটা আজকে এখান থেকে বেনারস যাবে, বেনারস যাবে, এখান থেকে বেনারস যাবে, আমরা বাসে করে বেনারস যাব, হয়তো কালকে সকালে পৌঁছবো, বেনারস এক রাত থাকবো, তারপরে আমরা বাড়ি চলে যাব। প্রতিটা এপিসোড যেখানে যেখানে গেছি প্রতিটা এপিসোড আমি ইউটিউবে দেব, আমার চ্যানেলে দেব, বিদ্যুৎ বড়ুয়া ব্লগ, ওই চ্যানেলে আমি দেব, আপনারা দেখবেন। আমার কথাটা অত অন্যরকম আছে, কবি আমি কথাটা গুছিয়ে হয়তো বলতে পারি না, কিন্তু ছবিটার উপরে বেশি জোর দিয়েছি, যে যেখানে যা পেরেছি ছবিটা তুলেছি, পুরো ছবিগুলোই আমি দেওয়ার চেষ্টা করছি, ধারাবাহিকভাবে দেবো, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর। আমাদের এখনও পর্যন্ত যেটা ঘোরা হয়েছে সেটা হলো এলাহাবাদ, ত্রিবেণী সঙ্গম বলছে ওটাকে, যেটা গঙ্গা যমুনা সরস্বতী মিলন, ওইটার একটা পার্ট ওয়ান দেব, পার্ট টু আগ্রা তাজমহল, আগ্রা ফোর্ট, তারপরে পার্ট আগ্রা ফোর্ট পার্ট থ্রি, আগ্রা তাজমহল পার্ট ফোর পার্ট টু, তারপরে স্বর্ণ মন্দির, তারপরে ওয়াঘা বর্ডার, জালিয়ানা ওয়ালাবাগ পরপর করে দিয়ে যাব, তারপরে আমরা দেব ডাল লেক, সোনমার্গ, গুলমার্গ, গুলমার্গ, পয়েলগাঁও, কাটরা মন্দির, কাটরা আমি যেতে পারিনি, আমার শারীরিক অক্ষমতার জন্য যেতে পারিনি, জেঠু আর ভাই গেছে, ওরা কিছু ছবি তুলেছে, সেই ছবিগুলোকে আমি অ্যাটাচ করে দেব কাটরা। তারপর ওখান থেকে হরিদ্বার, হরিদ্বারের ছবি কিছু তুলেছি, আর হরিদ্বারের পরে আমরা চলে এসেছি এই অযোধ্যা, এই অযোধ্যার পরে আমরা কালকে বেনারস যাব, বেনারসের ছবি তুলে কিছু দেব, আর এগুলো মোটামুটি এপিসোড পার্ট 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 করে দেওয়ার চেষ্টা করব। তো মধ্যে বৃন্দাবন আছে, মথুরা, বৃন্দাবন, কুরুক্ষেত্র আছে, আমি ভুলে যাচ্ছি, এগুলো এখান থেকে এই ছবিটা পাওয়া যাচ্ছে। এটা কি লেখা আছে রে জেঠু? শ্রীরাম চিকিৎসালয়। এই জেঠু তিনটে নাম বল না, তিনটে নাম বল না। এটা শ্রীরাম চিকিৎসালয়, শ্রীরামের নামে হসপিটাল, এটা রামপথ, এটা শ্রী হনুমান ঘড়ি। আচ্ছা ঠিক আছে, আমার ভাই বলে দিল, আমি একটু হিন্দিতে কতটা করে উঠতে পারছি না, তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। না আমি বাস্তব কথা বলতে কি আছে, যেটা আমি জানি না জানি না, আমি সব জানি, আমি হিন্দি জানি না, ইংরেজি যে খুব ভালো জানি তাও বলছি না,
বাংলাটাই ভালো শিখিনি। আরে এদিকে কি, এখন এটা আমার ভাই আবার কোথায় নিয়ে ঢুকছে দেখি। এটা কি, এটা জানো কি, এটা কি জানো কি, কি বললি? আর এগুলো কত? এইটা 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 এই ছবি ওই বড় যে রাম রামলালার মূর্তি সেটা 1000, আর ছোট এই ছোটটা যেটা এই এই ছোট এই এই ছোটটা এটা বলছে 120 টাকা দাম। কিন্তু ধরে দেখলাম ওটা পাথরেরই মূর্তি, পাথরের সুন্দর করে তার উপর রং করে রাখা হয়েছে। হয়েছে তো, হবে তো, তোর বাবা তোকে রোদ দিয়ে ঘোরাচ্ছে ইচ্ছে করে। আচ্ছা, তারপর এটা রাম জন্মভূমি হলো। এইবারে এখানে দেখুন লোকরা কত চলে যাচ্ছে, সবাই যাতায়াত করছে। কেস কি হলো বলতো? এই লোকের যাচ্ছে রাস্তাঘাটে লোকে ভর্তি। তবে আরেকটা জিনিস আমার কাছে খুব বেদনাদায়ক, সেটা হচ্ছে বেইন যে মন্দিরটা লামলালা বসানো আছে, সেই মন্দিরের উপরের যে চূড়াটা, সেই চূড়াটাও কমপ্লিট করেনি। চূড়াটা একটা কাপড় দিয়ে ঢাকা আছে, সেটা অন্তত চূড়াটা যদি কমপ্লিট করতো তাহলে মূল জায়গাটা কত কমপ্লিট করতে পারতো। মূল জায়গাটা কিন্তু কমপ্লিট করেনি, এটাও আমার কাছে একটুখানি কষ্ট লাগলো। এত দূর থেকে কলকাতা থেকে গিয়ে দেখতে আসা, তারপরে যদি আমরা দেখতে না পাই মূল যে মন্দিরের থেকে যেটা লামলালা দেখা যাচ্ছে মূর্তিটা, সেই মূর্তিটা যেখান থেকে দাঁড়িয়ে দেখছি সেই চূড়া, তার উপরে যে চূড়া সেটাও দেখি কাপড় দিয়ে ঢাকা আছে, সেটাও কিন্তু কাপড় দিয়ে ঢাকা আছে। এই হচ্ছে এখান থেকে বেরিয়ে এসেছি আমরা, এই রাস্তাটা বেরোবার রাস্তা, ওদিকে হচ্ছে ঢোকার রাস্তা। তারপর ওরা ব্যারিকেড বেঁধে দিয়েছে বিভিন্ন রকমভাবে, আমরা তার বাইরে কিন্তু এক ফোঁটা যেতে পারছি না, তার বাইরে কিন্তু এক ফোঁটা আমরা যেতে পারছি না। আমরা আবার বাসের মধ্যে চলে যাচ্ছি। এটা রামলালার মন্দির, এটা মন্দির রাম মন্দির, এটা রাস্তা, আর রাস্তার বিপরীত মুখেই এখানে ডাব বিক্রি হচ্ছে। আমার ভাই আর জেঠু ডাব খেলো, ডাবগুলো কিন্তু বাতি বাতি বলতে আমার চট্টগ্রামী ভাষায় বাতি বলে, মানে এগুলো পরিপক্ক, এই যে ডাবগুলো আছে এগুলো পরিপক্ক। এর চারধারে শ্বাস দেখা যাচ্ছে এবং মোটা শ্বাস, শ্বাসটা মোটা। অনেকে করে কি, ওটাকে দুফালা করে কেটে ভিতরে শ্বাসটাকে চেঁচে নেয় চামচ দিয়ে বা ওরকম জাতীয় কিছু দিয়ে, এটা কিন্তু চেঁচেও দিচ্ছে না, সব কটাতে শ্বাস কিন্তু পড়ে আছে, শ্বাস কেউ খাচ্ছে না। এটা একচুয়ালি ডাব নয়, নারকেলের আগের অবস্থাটা এটা, সে ডাবগুলো বিক্রি হচ্ছে এখানে, দাম নিচ্ছে 70 টাকা করে। এখানে খুব গ্যাঞ্জাম, প্রচুর ভিড়।
অন্যান্য অনুষ্ঠান সময় হয়তো ভিড় আরও বাড়বে। আজকে একটু ভিড় মোটামুটি ভালোই আছে। আমরা এখন রাম মন্দির দেখে এবারে আমরা অটো ধরার জন্য যাচ্ছি। সবাই দলে দলে যাচ্ছে রাম মন্দির দেখতে। এখানে ফুচকা বিক্রি হচ্ছে। না ফুচকা কেনা দাম? হ্যাঁ এই যেটু ফুচকা দাম জিজ্ঞেস করি না, এখানে কিরকম যাচ্ছে বাজারে? কাপড়ের দোকান, এই অযোধ্যার কাপড়ের দোকান এটা। এখানে জিনিস বিক্রি হচ্ছে, এখানে মেয়েদের কানের দুল, দড়ি, মেয়েদের কানের দুল বিক্রি হচ্ছে। এরা সবাই পর্যটক, এরা সবাই রাম মন্দির দেখতে আসছে। এই দেখ এই জেঠু রাম মন্দির দেখতে এসে কিরকম ড্রেস পরে আসছে, দেখ দেখ ড্রেস দেখ রাম চাঁদ কি সুন্দর সুন্দর সব ড্রেস পরে আসছে। দর্শন হয়ে গেছে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের পাশের লোক যাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে যাচ্ছেন। হ্যাঁ আপনারা হেঁটে আসলেন নাকি? চল সব বাসের লোক ওই তো সব গেল তো, চা আট দশজন গেল তো আমাদের লোক। হ্যাঁ সবাই যাচ্ছে মানে ওরা ওদিকে কাছে এসছে। এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, গ্রামের মূর্তি বিক্রি হচ্ছে, রামলাল ওরা কিছু বোধ হয় কিনবে। এরা সব সুন্দর সুন্দর গেরুয়া পোশাক পরে রাম জন্ম রাম মন্দিরে যাচ্ছে। আমরা রাম মন্দির থেকে অটো ধরলাম, এই টোটোটা, এই টোটোটা ধরে আমরা সরযুর নদীর ধারে যাচ্ছি, সরযুর নদীর ধারে যাচ্ছি। ওখান থেকে আর কিছু হেঁটে বা অন্য টোটো ধরে আমাদের বাস পার্কিং, যেখানে আমাদের বাস আছে ওখানে যেতে হবে। রাম মন্দির থেকে ফিরছি এখন। রাম মন্দিরের জিনিসপত্র সব পাওয়া যাচ্ছে, এইসব দোকান আছে। ওখানে দেখি একটা মন্দির রয়েছে,
রং খেলছি এরা। অযোধ্যা ধাম 15 কিলোমিটার, লখনৌ 140 কিলোমিটার, গোরক্ষপুর 132 কিলোমিটার এখান থেকে। আর বাস পার্কিং কাহাঁ? এখানে বাইপাস, এই জায়গাটা ছেড়ে দিল, আবার বাইপাস দিয়ে আমরা হেঁটে যাব। এখানে কি সুন্দর একটা স্ট্যাচু করা আছে দেখুন, একটা এটা তানপুরা না রে, এটা তানপুরা না বিনা। ভাই এখানে ছবি তুলতে ব্যস্ত। সবাই এখানে ছবি তুলছে। বলছে এটা সরজু নদী, বলছে ভাই, বলছে এটা সরজু নদী, এখানে সবাই স্নান করছে।